কিন্তু 2021 সালে আইসা আমার হঠাৎ কোমর ব্যথা শুরু হয়। আচ্ছা, তখন আমি কোমর ব্যথা হয় তখন আমি কিছু স্ট্রেচিং করতাম, দেখতাম যে কোমর ব্যথাটা কি হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠার পরে দেখছেন যে কোমরে ব্যথা করছে এরকম? না স্যার, আমি তো এটা এইভাবে দেখি নাই। আমি প্রথম আমার কোমর ব্যথাটা এমনি যে ঘুমে তো উঠলে একটু হালকা খারাপ লাগে বা একটু চলাফেরা করতে গেলে, তখন আমি এটার মানে বড় ধরনের কিছু মনে করিনি। যখন আমি একদিন অনুভব করলাম যে আমার পায়ে ঝিরঝির করে, তখন আমি ডাক্তার সফুলের স্যারে শরণাপন্ন হই। তখন এখানে আসার পরে স্যারে আমার দেখে, দেখার পরে আমার একটা এমআরআই দেয়। এমআরআই দেওয়ার পর আমার মূল যে সমস্যা, আমি যে অসুস্থতায় ভুগতেছি সেটা আমার ধরা পড়ে এবং স্যারে আমাকে ওটার শনাক্ত করে আমাকে জানান যে আমার পিএলআইডি হয়েছে। তখন স্যারের জিজ্ঞাসা করলাম, স্যার এটা কীভাবে ভালো হইতে পারি? তখন বললো যে আমার এখানে চিকিৎসা নিলে আপনি ভালো হয়ে যাবেন, 15 দিন ভর্তি থাকতে হবে। তো আমি আজকে 8 দিনের মতো ভর্তি আছি, আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এখানে ভর্তি হওয়ার পরে অনেক রোগ এখান থেকে সুস্থ হয়ে গেছে এবং এখন আমার সাথে যোগাযোগও হয়, তারা কথাও বলে, তাদের সাথে একটা যোগাযোগ সম্পর্ক তৈরি হয়ে গেছে। সমবয়সী ফেনীর এক ছেলে খালেদ নাম, সে গত সপ্তাহে গেছে এখান থেকে শুক্রবার, সে সুস্থ আছে এবং ভালো আছে। এবং আবার আমারও খবর নেয়, আমিও বলছি যে আমি সুস্থ হইতেছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দূরের এবং কাছের সকল দর্শককে জানাই স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন, পাশাপাশি ওনার আরও কিছু কমপ্লিকেশন ছিল, সেটার জন্য চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। যদি উনি যথেষ্ট সচেতন ওনার শরীরের ব্যাপারে এবং যে কোনো ধরনের সমস্যা হলে তিনি সবসময় চেষ্টা করেন সেটার প্রতিবন্ধকতা খুব দ্রুত সময়ের ভিতরে সেটা সমাধান করার জন্য। আসলে আমাদের এরকম প্রতিটা মানুষকেই হওয়া উচিত এই ধরনের সচেতন এবং নিজের সম্পর্কে মূলত একটু বেশি করে সচেতন হওয়া উচিত, যাতে যে কোনো ধরনের সমস্যা হলে যাতে আমরা দ্রুত তার সমাধানটা করতে পারি এবং সুস্থ থাকতে পারি। দর্শক, আসুন পরিচিত হই আমাদের আজকের এই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম এস এম সালাউদ্দিন। এস এম সালাউদ্দিন, আমার বয়স মাত্র 34 বছর। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলা। আমি বাংলাদেশ বিজিবিতে অ্যাসিস্ট্যান্ট পদে জয়েন করেছিলাম এবং 2012 সালে আমি চাকরি থেকে অপ্রতিনি বা আইসা পড়ি আমার স্বেচ্ছেই। সেখান থেকে আইসা আমি দেশের বাইরে যাওয়ার চিন্তাভাবনা প্ল্যান করি এবং দেশের বাইরে যাই। ওখান থেকে আমি দুবাই ছিলাম, দুবাই থেকে আপনার ব্রাজিলে ছিলাম, ব্রাজিল থেকে আমি আর্জেন্টিনা ছিলাম, আর্জেন্টিনা থেকে বলোভিয়া, ওখান থেকে পুনরায় ব্রাজিলে, ব্রাজিলে কিছুদিন স্টে করি, ওখান থেকে আমেরিকা যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, তখন যাইতে পারি না। ওখান থেকে আমি ইউরোপে চলে যাই, ইটালি হয়ে আমি জার্মানি স্টে করি এবং জার্মানি কেসে হাইরা যাওয়াতে আমি তখন ফ্রান্সে চলে যাই। আচ্ছা, দুর্ভাগ্যবশত আমি ফ্রান্সে পুলিশের হাতে ধরা খাই, যেহেতু আমার কোনো ডকুমেন্ট ছিল না। আচ্ছা, তখন আমি দেশে আসা পড়ি। দেশে আসার পরে আমি 2 মাস পরই করোনা হয়, দেশের পরিস্থিতি খুবই বহাল দশা। আমি বাড়িতেই ছিলাম কিন্তু 2021 সালে আইসা আমার হঠাৎ কোমর ব্যথা শুরু হয়। আচ্ছা, তখন আমি বাড়িতে যখন ছিলেন কি ধরনের কাজগুলো করতেন তখন? না, আমি কোনো কাজ করতাম না, বেশিরভাগ সময় বসে থাকতাম এবং তখন আমি কোমর ব্যথা হয় তখন আমি কিছু স্ট্রেচিং করতাম, দেখতাম যে কোমর ব্যথাটা কি হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠার পরে দেখছেন যে কোমরে ব্যথা করছে এরকম? না স্যার, আমি তো এটা এইভাবে দেখি নাই। আমি প্রথম আমার কোমর ব্যথাটা এমনি যে ঘুমে তো উঠলে একটু হালকা খারাপ লাগে বা একটু চলাফেরা করতে গেলে, তখন আমি এটার মানে বড় ধরনের কিছু মনে করিনি। যখন আমি একদিন অনুভব করলাম যে আমার পায়ে ঝিরঝির করে, তখন আমার এক ফ্রেন্ড ছিল, ও ফার্মেসিতে ই করে, তখন ওর সলা পরামর্শে কিছু ওষুধ খাই, পরে দেখেছি এটা কোনো সুফল পাই নাই। তখন আমি এটা ইন্টারনেটে আমি সার্চ করতে থাকি যে এটা কী করা যায়, কোথায় গেলে কী হইব। তখন আমি সেন্টারে গেছিলাম তাদের একটা সেমিনারে, 2021 সালের 21 সালের 1 জানুয়ারি। ওখানে যাওয়ার পরে সে বললো যে আপনার তো কোমরের সমস্যা, একটা এক্স রে করতে হইব। তখন আমি ওখানে একটা এক্স রে করছিলাম, ওই এক্স রে সূত্র ধরে পরে আমি, তারা বলছিল আমার এখানে ভর্তি থাকেন, তাদের কথাবার্তা বা তাদের যে ট্রিটমেন্টের ব্যাপারে আমার ভালো লাগে না, আমি ভর্তি হইনি। ওখান থেকে আমি বাসায় চলে যাই, তখন আমি ইন্টারনেটে খুঁজতে থাকি
খোঁজার পরে আমি দুইটা জায়গায় পাই, একটা হচ্ছে আকুপাঙ্কচার, আমার কাছে ভালো লাগছে, অপারেশন এবং মেডিসিন ছাড়া তারা সুস্থ করে এই রোগগুলো, আর আরেকটা পাইছি সফিউল্লাহ স্যারের থেরাপির মাধ্যমে চিকিৎসা করে। আমি ওখানে আকুপাঙ্কচারের নিচে এই জন্যই যে আমি ব্যথায় খুব কাতরাইতেছিলাম, ডান কাত হইতে পারতাম না, বাম কাত হইতে পারতাম না। আমি ওখানে কিছু আকুপাঙ্কচার নেওয়ার পরে পরে দেখলাম যে আমার ব্যথা কিছুটা সারছে, কিন্তু আমার যে মেইন সমস্যা ওইটা সমাধান হইতেছে না। তখন আমি ডাক্তার সফুল্লাহ স্যারের শরণাপন্ন হই এবং এখানে আসার পরে স্যারে আমার দেখে, দেখার পরে আমার একটা এমআরআই দেয়। এমআরআই দেওয়ার পর আমার মূল যে সমস্যা, আমি যে অসুস্থতায় ভুগতেছি সেটা আমার ধরা পড়ে এবং স্যারে আমাকে ওইটা শনাক্ত করে আমাকে জানান যে আমার পিএলআইডি হয়েছে। তখন স্যারের জিজ্ঞাসা করলাম, স্যার এটা কীভাবে ভালো হইতে পারি? তখন বললো যে আমার এখানে চিকিৎসা নিলে আপনি ভালো হয়ে যাবেন, 15 দিন ভর্তি থাকতে হবে। আমি আজকে 8 দিনের মতো ভর্তি আছি, আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ। আপনি যেটা কমপ্লেন করেছিলেন যে আপনার কোমর ব্যথা থেকে আপনার পায়ে একটা সবসময় একটা টান অনুভব করতেন আপনি, একটা ঝিরঝির করতো, সেটার এখন কি অবস্থা? আমার ঝিরঝিরটা কমছে এবং টানটাও কমছে। তো এই যে এত সুদূর থেকে এসেছেন ট্রিটমেন্টের জন্য, এবং এর আগেও আপনি বেশ কয়েক জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন, একটা সময়ে যখন পুরোপুরি ট্রিটমেন্টটা পাননি তখন আপনি স্যারের ভিডিও দেখা শুরু করেন এবং সেই অনুযায়ী স্যারের কাছে আপনি আসেন, তো এত দূর থেকে আসা আপনার কি মনে হচ্ছে যে সঠিক ছিল? হ্যাঁ, আমার এত দূর থেকে আসা আমার মিশন সাকসেস হয়েছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং ডিপিআরসি সকল স্টাফদের আমি ধন্যবাদ জানাই এবং স্যারকে আমি অনেক আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই এবং অসংখ্য শুভেচ্ছা জানাই। আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশপাশে কিন্তু আরও অনেক পেশেন্ট ছিলেন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পেশেন্ট ছিলেন যারা হয়তো দীর্ঘমেয়াদে তারা হয়তো ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে? হ্যাঁ, আমি এখানে ভর্তি হওয়ার পরে অনেক রোগ এখান থেকে সুস্থ হয়ে গেছে এবং এখন আমার সাথে যোগাযোগও হয়, তারা কথাও বলে, তাদের সাথে একটা যোগাযোগ সম্পর্ক তৈরি হয়ে গেছে। সমবয়সী ফেনীর এক ছেলে খালেদ নাম, সে গত সপ্তাহে গেছে এখান থেকে শুক্রবার, সে সুস্থ আছে এবং ভালো আছে এবং আমার আমারও খবর নেই, আমিও বলছি যে আমি সুস্থ হইতেছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘদিন পরে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগতেছে এবং খুব আনন্দ লাগতেছে যে আমি ব্যথা থেকে মুক্ত হয়েছি, আমার এখন সামনে অনেক ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ। আপনার কি কনফিডেন্স পাচ্ছেন যে ঠিক আগের মতো করে আপনি সব কাজ করতে পারবেন এবং সুস্থ অবস্থায় সব কাজ করতে পারবেন, বাধাহীনভাবে সব কাজ করতে পারবেন? হ্যাঁ, আমি এই আত্মবিশ্বাসটা পাইতেছি এবং স্যার বলছে যে আমি কিছুদিন চিকিৎসা দেওয়ার পরে আমি আগের মতো ফুটবল খেলতে দিয়ে দিই আমার রোগীরে, এটা শুনে আমার কাছে আরও ভালো লাগছে। আসলে একটা মানুষের কাছে এর থেকে বড় নিয়ামত বা বড় প্রাপ্তি আসলে আর কি হতে পারে, যে সুস্থতা, যে এখন ব্যথামুক্তভাবে আপনি সব কাজ করতে পারছেন, চলাচল করতে পারছেন, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই সালাউদ্দিন ভাইয়ের কথা, যদিও ওনার হিস্ট্রিক্যাল লাইফটা অনেক বিশাল, অনেক স্ট্রাগল করেছেন লাইফে, জীবনের জন্য অনেক কিছু উনি করেছেন, বাট একটা সময় যখন উনি অসুস্থ হয়ে পড়েন উনি ট্রিটমেন্ট খোঁজা শুরু করেন এবং একটা সময় সেটার উনি সন্ধানও পান এবং আজকে উনি ট্রিটমেন্ট নিয়ে মাত্র 7 থেকে 8 দিনে উনি সুস্থ হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা দোয়া করব যে এই ধরনের যারা আছেন, যারা অসুস্থ আছেন, দীর্ঘমেয়াদে অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরে বা ব্যথার জন্য নিয়মিত কাজ করতে পারছেন না বা স্বাভাবিকভাবে সব কোনো কাজই করতে পারছেন না, তারা অবশ্যই ট্রিটমেন্ট গ্রহণ করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক আসসালামু আলাইকুম। সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং ডিপিআরসিকে। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই।
আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।